হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো পিএস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আমরা একটা জায়গায় এসেছি, এখানে আশ্রম। এখানে আজকে একাদশী, কালকে ব্লগে বলেছিলাম যে আজকে একাদশী। তো বন্ধুরা, আমরা একাদশীর দিনে আশ্রমে আসি, তো ওখানে মন্দির দর্শন করি, ওখানে প্রদক্ষিণ করি। তো বন্ধুরা চলো আর আমার সঙ্গে আশ্রমে যাবে। তো চলো, এই দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে, এই দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে। চলো আমার সঙ্গে, চলো আমি আশ্রমে যেয়ে তোমাদের সে ঠাকুর দর্শন করাই। তো বন্ধুরা, আমরা এখানে অপেক্ষা করছি দরজা খোলার জন্য। এখনও দরজা খুলেনি। তোমার দাদা ভাই আমি দুজনেই এখানে ঠাকুরের কাছে বসে আছি, রাধা মাধবের জপ করলাম বসে বসে। তো দেখি কতক্ষণে দরজা খোলে, ততক্ষণ আমি অপেক্ষা করছি। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকে নির্জলা একাদশী, তো আমরা চেষ্টা করছি নির্জলা থাকার জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকো।
এখানে কত সুন্দর ফুল ফুটেছে আশ্রমে, আরও ফুল ফুটে তো, এখন একটু কম ফুটেছে, তাও কি সুন্দর লাগছে। সামনে পুকুর, চারপাশে গাছ, নারকল গাছ, আর খুব সুন্দর লাগছে দৃশ্য। এখানে দেখো বন্ধুরা কেমন সুন্দর তুলসী গাছ, সব পুরো চারদিকে তুলসী গাছ, অনেক ছিল সব উঠে মানে গরমের জন্য সব নষ্ট হয়ে গিয়েছিলো। এ দেখো কত সুন্দর গাছপালা, এখানে আসলে একদম মন শান্তি, খুব ভালো লাগে। তো তোমরাও আসতে পারো এখানে চৈতন্য আশ্রম ছোটো ট্যাংরা সামনে, এইখানে খুব ভালো। এখানে একটা পুকুর আছে, এখানে ঝুলন যাত্রার সময় ঠাকুর ঝুলতেন, তো এখনও ঝুলেন, তো খুব সুন্দর। এখানে একটা পুকুর আছে, খুব ভালো, হ্যাঁ খুব ভালো লাগছে এখানে দৃশ্য। দেখো বন্ধুরা এখানে তুলসীর মাথা, এখানে যে আমাদের পঞ্চতত্ত্ব যেরকম থাকে, পাঁচটা তুলসী গাছ। এই দেখো বন্ধুরা কী সুন্দর, এখানে এত সুন্দর লাগে বন্ধুরা, আসলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে, এত ভালো লাগে এখানে। তো মনটা একটু কষ্ট লাগে, বাচ্চাগুলো আসলে ভালো হয়, আসলে ওরা তো কোনো কেউ ঘুম থেকে উঠেনি, তাই আনতে পারিনি রাধারানীর কাছে, তাই এবারে দেখি আসলে আবার রাধারানীর কাছে ওদেরকে নিয়ে আসবো। তো বাবা আছে বাড়িতে, বাবা ঘুমোচ্ছিলেন, বাবা উঠে পড়েছে। কী সুন্দর দেখুন এখানের একটা দৃশ্য, খুব সুন্দর লাগে এখানের দৃশ্য। দেখো বন্ধুরা এখানে কত সুন্দর আশ্রমে গরু আছে, গোমাতা, খুব ভালো লাগছে। আর এই দেখো আছে, এখানে আছে, এখানে গৌশালার মতো, খুব সুন্দর। বন্ধুরা দেখো এখানে নাম কীর্তন হচ্ছে, কি সুন্দর লাগছে নাম কীর্তন হচ্ছে। বন্ধুরা আশ্রম থেকে বাড়ি ফিরলাম, বাচ্চারা টিউশন যাবে, তারা পড়তে যাবে, মা আমাকে তাড়াতাড়ি এসো খেতে দাও। তো ওখান থেকে ইডলি কচুরি আনলাম, কেন বাড়িতে এসে আর সেরকম কিছু করবো না, কেন এমনিতেই আমার ছেলে মুড়ি খেতে চায় না, তো তার জন্য ওদের জন্য ইডলি কচুরি সব নিয়ে এলাম, বাবা খাবে ইডলি। তো বাবা এখনও ঘুম থেকে উঠেনি, দেখছি বাবা শুয়ে রয়েছে। তো তোমাদের দাদা আমাকে ছেড়ে দিয়ে আবার বাজারে চলে গেছে। তো আজকে একাদশী, আমরা তো পুরো উপাস থাকবো, পুরো নির্জলা, জলটাও পর্যন্ত খাবো না। তো তোমাদের দাদা ভাইও চেষ্টা করছে, কিন্তু আগে সে একদম খিদে থাকতে পারতো না। রাধা মাধব রাধারানীর কৃপা এমনই যে আমরা দুজনেই চেষ্টা করলেই পেরেছি, রাধারানীর কৃপা ছাড়া এগুলো হয় না রাধা বন্ধুরা। তো তোমরাও চেষ্টা করো যদি পারো, তো দেখতে থাকো আমরা কি করি সারাদিন, কিভাবে চলি, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি এসে দেখি সব জামা কাপড় এধার সেধার এলোমেলো হয়ে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, তো বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো দেখি এবার এগুলো সব গুছিয়ে নিয়ে রান্নাবান্না কী করি, ওদের বাচ্চারা তো খাবেই, বাবা তো খাবেই, যা হোক সেদ্ধ ভাত কিছু একটু করে দেবো, চলো বন্ধুরা। তো বন্ধুরা বিকেলবেলা হয়ে গেছে, আজকে একাদশী, জল পর্যন্ত এখনও খাইনি, তোমরা বিশ্বাস করবে কি না জানি না। তো সকাল থেকে এখনও পর্যন্ত জল আমিও খাইনি, তোমার দাদা ভাইও খাইনি। তো দেখা যাক বন্ধুরা সারা রাত পড়ছে এখনও, কীভাবে কাটে আমাদের। তো দেখতে থাকো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করো, অনেক অনেক কমেন্ট করো, আর কেমন লাগছে আজকে একাদশীর ব্লগ সেটাও কমেন্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।